নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সিরাজ। আজকে আলোচনা করব রাশিফল নিয়ে, সাপ্তাহিক রাশিফল। প্রত্যেক সপ্তাহের মতন আজকেও আপনাদের সম্পর্কে সমস্ত রাশিভিত্তিক আলোচনাগুলোকে তুলে ধরব, যে কোন রাশির এই সপ্তাহটা কেমন যাবে। আগামী 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত সময়টি আপনাদের জন্য কেমন এবং কী মন্ত্র আপনারা জপ করলে সুফল লাভ করতে পারবেন, সেই সম্পর্কে আপনাদেরকে জ্ঞাত করব। চলে আসবো আলোচনায়। 13 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত কেমন যাবে, সবার প্রথমে আলোচনা করব মেষ রাশি নিয়ে। মেষ রাশির জাতক বা জাতিকাদের বিদ্যাশিক্ষার দিক থেকে শুভফল প্রাপ্ত হবে। আপনারা যারা কর্মগত দিক থেকে প্রচেষ্টা করছিলেন কিন্তু কর্মপ্রাপ্তি হচ্ছিল না, তো তাদের জন্য কিন্তু এই সময়টি চেষ্টা করার জন্য অনেক শুভ সময়। আপনাদের অর্থভাগ্যের দিক মোটের উপর শুভ, তবে শারীরিক দিক থেকে কিছু অসুবিধার সংযোগ পাওয়া যায়। আপনাদের জন্য এই সপ্তাহে শিব মন্ত্র জপ করা বিশেষ শুভ হবে। এর পরবর্তী ক্ষেত্রে আমি আসব বৃষ রাশি সম্পর্কে আলোচনা। বৃষ রাশির জাতক বা জাতিকাদের বিদ্যাশিক্ষার দিক থেকে অমনোযোগিতা দেখা যাবে, কনসেন্ট্রেশনের প্রবলেম হওয়ার বিশেষ সংযোগ রয়েছে। ভ্রমণে আনন্দ লাভ এবং প্রেমজ সম্পর্কের দিক থেকে এবং দাম্পত্য জীবনের দিক থেকে আপনারা অনেকখানি সুখ স্বাচ্ছন্দ্যতা ভোগ করতে পারবেন। অর্থ সঞ্চয়ের জায়গাটায় ব্যাঘাত ঘটবে। শারীরিক দিক থেকে আপনাদের ব্যথাজনিত কোনো পীড়ায় কষ্ট ভোগ করবার বিশেষ সংযোগ পাওয়া যাচ্ছে। আপনাদের জন্য এই সপ্তাহে মা বগলামুখীর মন্ত্র জপ করা বিশেষ শুভ হবে। এর পরবর্তী ক্ষেত্রে আমি আসব মিথুন রাশির জাতক বা জাতিকাদের সম্পর্কে আলোচনা। মিথুন রাশির জাতক বা জাতিকাদের বিদ্যাশিক্ষার দিক থেকে শুভফল প্রাপ্ত হবে। কোনো হারানো জিনিস ফিরে পেতে পারেন বা আপনাদের রিলেশনশিপের দিক থেকেও অনেকখানি সুসম্পর্ক বজায় রাখবার মতন সংযোগ পাওয়া যাচ্ছে। আপনাদের বন্ধুত্ব সূত্রে লাভবান হওয়ারও বিশেষ সংযোগ রয়েছে। আপনাদের যাদের শারীরিক দিক থেকে কোনো অসুবিধা চলছিল, এই সপ্তাহে সেটা রিকভারি হওয়ার মতন অনেকখানি পরিস্থিতি দেখতে পাবেন। আপনাদের জন্য এই সপ্তাহে লক্ষ্মীনারায়ণ মন্ত্র জপ করা বিশেষ শুভ হবে। এর পরবর্তী ক্ষেত্রে আমি আসব কর্কট রাশির সম্পর্কে আলোচনা। কর্কট রাশির জাতক বা জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভফল প্রাপ্ত হবে। অর্থনৈতিক দিক থেকে আপনারা বেশ কিছু আশার আলো লক্ষ্য করতে পারবেন এবং আপনাদের ভাগ্য বিপর্যয় কাটিয়ে উঠবার মতন সংযোগ সৃষ্টি হবে। চাকরি ক্ষেত্রে পদোন্নতি ঘটবার সংযোগ রয়েছে, তবে শত্রু বৃদ্ধি ঘটবে। এই সপ্তাহে আপনাদের রিলেশনশিপের দিক থেকেও প্রফুল্লতা বজায় থাকবে। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষ শুভ হবে যদি আপনারা গণেশ মন্ত্র জপ করেন। এর পরবর্তী ক্ষেত্রে আমি আসব সিংহ রাশি নিয়ে আলোচনায়। সিংহ রাশির জাতক বা জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে বেশ কিছু সময় মানসিক চঞ্চলতার কারণে জানা জিনিস মনে না পড়ার সংযোগ পাওয়া যাচ্ছে, তবে বড় কোনো অশুভ ঘটনা ঘটবার সিংহ রাশির ক্ষেত্রে সংযোগ নেই। আপনারা যারা কর্মগত জীবনে অগ্রসর হওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন বা ব্যবসায়িক দিক থেকে চিন্তাভাবনা করছেন, আপনাদের এই সময়ে অত্যন্ত সুবিধা দেওয়ার মতন সংযোগ সৃষ্টি হবে। আপনাদের ব্যয়াধিক্যতার যোগ প্রবল, তবে বেশ কিছু ক্ষেত্রে আপনারা অনেকের সহায়তা লাভ করবেন। আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভ হবে মা কালীর মন্ত্র যদি আপনারা এই সপ্তাহে জপ করেন। এর পরবর্তী ক্ষেত্রে আমি আসব কন্যা রাশির সম্পর্কে আলোচনায়। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিদ্যার দিক থেকে শুভফল প্রাপ্ত হবে। ব্যবসায়িক দিক থেকেও আপনাদের অর্থাগম হওয়ার বিশেষ সংযোগ পাওয়া যাচ্ছে। চাকরি ক্ষেত্রে কিছু কিছু সময় আপনাদের একটু মন মানসিকতা ঠিক থাকবে না, এরকম পরিস্থিতির সৃষ্টি হবে। ঘুমের ব্যাঘাত ঘটবার বিশেষ সংযোগ পাওয়া যাচ্ছে এবং অর্থকরী বিষয়ের দিক থেকে আপনারা ব্যয় এবং আয়ের মধ্যে সমতা বজায় রাখতে পারবেন। আপনাদের জন্য এই সপ্তাহে আমি বিশেষভাবে উল্লেখ করব যে মা অন্নপূর্ণা মন্ত্রের প্রয়োগ যদি আপনারা আপনাদের জীবনে ঘটান তাহলে অনেকখানি শুভফল আপনারা প্রাপ্ত করতে পারবেন। চলে আসি তুলা রাশি নিয়ে আলোচনায়। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে
প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার বিশেষ সংযোগ রয়েছে। আপনাদের মন মানসিকতার দিক থেকে প্রফুল্লতা বজায় থাকবে। অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবারও সংযোগ পাওয়া যাচ্ছে। তবে চাকরি ক্ষেত্রে কখনো কখনো আপনাদেরকে শত্রুতার সম্মুখীন হতে হবে। বিদ্যাশিক্ষার দিক থেকে অনেকখানি শুভফল এই সপ্তাহে মিলবে। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে মা দুর্গার মন্ত্র জপ করা শুভ হবে। এর পরবর্তী ক্ষেত্রে আমি আসবো বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায়। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে অমনোযোগিতার যোগ প্রবল এবং আপনাদের কাজকর্মের দিকটাও দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে একটু আটকে আটকে তারপরে সফলতা আসবে, চট করে স্মুথলি কাজগুলো এগোতে চাইবে না। রিলেশনশিপের দিক থেকে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন, তা না হলে অহেতুক অশান্তির সৃষ্টি হওয়ার সংযোগ পাওয়া যাচ্ছে। সঞ্চয় ঘটবে আপনাদের জন্য এই সপ্তাহে। আমি বিশেষভাবে বলবো যে নারায়ণ মন্ত্র জপ করুন, তাতে অনেকখানি ভালো শুভ ফল পাবে। এর পরবর্তী ক্ষেত্রে আমি আসবো ধনুরাশির সম্পর্কে আলোচনায়। ধনুরাশির জাতক বা জাতিকাদের অর্থাগম ঘটবে এবং অর্থ সঞ্চয়েরও বিশেষ সংযোগ পাওয়া যাচ্ছে। বিদ্যার্থীদের ক্ষেত্রেও অনেকখানি শুভত্ব আসবে, তবে রিলেশনশিপের দিক থেকে মানসিক কষ্ট পাওয়ার বিশেষ সংযোগ রয়েছে। এই বিষয়ে আপনাদেরকে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে এবং কথাবার্তার মধ্যে সংযত ভাব আনতে হবে। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে আমি উল্লেখ করব যে মা মাতঙ্গী মন্ত্রে জপ করুন, তাতে অনেকখানি ভালো সৌভাগ্য আপনাদের জীবনে আসবে। এর পরবর্তী ক্ষেত্রে আমি আসব মকর রাশি নিয়ে আলোচনায়। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়টায় আপনাদের অর্থনৈতিক দিক থেকে চাপ সৃষ্টি হতে পারে, এই বিষয়ে বিশেষভাবে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রের দিক থেকেও একটু মেন্টাল প্রেশার থাকবে। তবে আপনাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে বা উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন বা যারা প্রফেশনাল কোর্স করছেন, আপনাদের বেশ কিছু সৌভাগ্য আসবে এবং আপনাদের সম্মান বৃদ্ধি হওয়ারও বিশেষ সংযোগ পাওয়া যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে রিলেশনশিপের দিক থেকে প্রফুল্লতা বজায় থাকবে, কিন্তু কখনো কখনো হঠাৎ করে একটু আপনাদের মানসিক দৃঢ়তা ভেঙে পড়তে দেখা যাবে। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি কুবের মন্ত্র জপ করেন, তাতে আরও বেশি শুভ ফল আপনারা লাভ করতে পারবেন। কুম্ভ রাশি নিয়ে আলোচনা চলে আসি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে এবং বাড়িতে কোনো উৎসব অনুষ্ঠানে আনন্দ লাভ হওয়ার বিশেষ সংযোগ রয়েছে। দাম্পত্য জীবন এবং প্রেমজ সম্পর্কের দিক থেকেও মানসিক প্রফুল্লতা বজায় থাকবে। রিলেশনশিপের দিক থেকে মনোরঞ্জন লাভও হবে। আপনাদের অর্থকরী বিষয়ের দিক থেকে এই সপ্তাহটি সঞ্চয়ের দিক থেকে বাধা বিপত্তি নির্দেশ করছে এবং আপনাদের কর্মগত দিক থেকেও কিছু কিছু সময় আপনাদের একটু মেন্টাল স্যাটিসফ্যাকশনের অভাব বোধ দেখা যাবে। এই সপ্তাহটিতে আপনারা যদি মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করেন, তাতে সুবিধা পাবেন। চলে আসি মীন রাশি নিয়ে আলোচনায়। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থাগম ঘটবার বিশেষ সংযোগ পাওয়া যাচ্ছে এবং আপনাদের প্রেমজ সম্পর্কের দিক থেকেও এই ভ্যালেন্টাইন্স উইকে অনেকখানি আনন্দ লাভও হবে। আপনাদের জন্য এই সপ্তাহে শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখার কথা আমি উল্লেখ করব। আর অর্থকরী বিষয়ের দিক থেকেও খুব একটা নেগেটিভ জায়গা আমি লক্ষ্য করিনি। তবে মীন রাশির জাতক বা জাতিকারা আপনারা যদি বটুক ভৈরব মন্ত্র জপ করতে পারেন, তাতে অনেকখানি ভালো সুবিধা আপনারা লাভ করতে পারবেন। দর্শক বন্ধুরা, সর্বত্র গোচর দৃষ্টে এই ফলাফল আমি আপনাদের সামনে তুলে ধরি। আপনাদের দশা অন্তর্দশা এবং ব্যক্তিগত জন্মছকের সঠিকভাবে নিরূপণে আপনাদের ডিটেলসে আরও তথ্য তুলে ধরা সম্ভব। যদি আপনারা আপনাদের জন্মকুণ্ডলী নিয়ে আমার কাছে আলোচনা করতে চাইছেন, অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবার সুযোগ আপনারা পাবেন। আজ এই অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।